टाटा, नमस्कार टाटा। तो चलो है गाइस, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আজ হচ্ছে সানডে, তো আর এখন বাজে প্রায় 12টা হয়ে যাবে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। বাইরে প্রচুর গরম পড়েছে, মানে কি বলবো, বাইরে যাওয়ার উপায় নেই, মানে এইভাবে গরম পড়েছে। আর দেখো এদিকে রান্না হচ্ছে, হয়ে গেছে প্রায়, শুধু একটু বাকি আছে সেটা হচ্ছে। আর আংশের এখনো স্নান হয়নি আজকে, এখন ওকে ওর ঠাম্মি তেল দিয়ে দিচ্ছেন, তারপর ওকে স্নান করাবো। আর আজ আমি বিকেলবেলা যাবো আবার আমার বাবার বাসায়, গিয়ে কয়েকটা দিন থেকে আসবো। তো ভাবলাম যাওয়ার আগে এখান থেকে এই ব্লগটা স্টার্ট করে দিই। ওই দিন গিয়েছিলাম, কিন্তু ওই দিন গিয়ে তো আর থাকা হয়নি, এই যেদিন গিয়েছিলাম এর পরের দিনই আবার চলে এসেছি। তো আজকে গিয়ে ভাবছি কয়েকটা দিন থেকে আসবো, যাই আগে, তারপর বোঝা যাবে আর কি কয়দিন থাকা হয় কয়দিন না সেটাই। তো গোছ গাছ হয়ে গেছে, যা নেবো আর কি। বাস এখন আর অমিত ঘরে নাও গিয়েছে একটু ওর কাজে, তো ও আসার পর বিকেলবেলা আমাদেরকে নিয়ে যাবে। তো ঠিক আছে, আজকে স্নানটা করিয়ে দিই, তারপর আবার আসছি। তো এখানে বানাচ্ছি আজকে কাকরুল পুর। এটা মানে তোমরা হয়তো জেনেই, মানে জানো এটা কিভাবে বানায়। আর এটা বানাচ্ছি আজকে আমি শীতল দিয়ে। তো সব কিছু রেডি করা আছে, শুধু এটা ফ্রাই করাটা বাকি আছে। তো এখন এটা ফ্রাই করে নেব। অয়েলও গরম হয়ে গেছে, আর এখন অয়েলটা মানে বেশি গরম হয়ে গেলে তো জ্বলে যাবে, তাই ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। তো এখন এটা বানিয়ে নেই। তো এটা এখানে হচ্ছে, মানে এটা হচ্ছে আজ করেছি কাকরুলপুর শীতল দিয়ে আর কি। তো এটা এখন করছি, আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি এখনো স্নানও করিনি। তো ভাবলাম স্নানে যাওয়ার আগে এগুলো ফ্রাই বসিয়ে যাই, আর ইচ্ছা করেই না আজকে স্নানটা একটু দেরিতে করছি, কারণ অমিত আসবে দুপুরে। তো ভাবলাম ও আসার পর একসঙ্গে যে যখন লাঞ্চ করবো তো আর স্নানটা একটু পরেই করি। আর ওইদিকে মা স্নান করে ঠাকুরটাও দেওয়া হয়ে গেছে আর কি, তাই তো ওইদিকে এখন মানে কাকরুলপুরটা করছি। আর এখন এখানে এই যে আছে এটা হচ্ছে কচু, কি কচু আমি নিজেও জানি না। তো এটা এটা না মানে বড়া খেতে অনেক ভালো লাগে, তো এটা এখন বড়া বানাবো। তো এখানে কাকরুলপুর শুধু এই যে এখানে তিনটা আছে, এগুলো শুধু মা ওদের জন্য করছি আর কি। আর আমাদেরটা আমরা পরে করবো, মানে আমি একটু পরে ফ্রাই করবো, কারণ এগুলো ঠান্ডা হয়ে গেলেও আবার খাওয়া যায় না তাই। আর আমার ঘেমে ঘেমে পুরো হালত খারাপ। তো এগুলো না ফ্রাই করার আগে এগুলোকে একটু আমি দেখাই, দাঁড়াও তোমাদেরকে। তো এগুলোকে একটু কি বলবো ম্যাশ করে নিয়েছি বলতে পারি, মানে একটু ম্যাশ করে নিয়েছি, না হলে কি হবে এটার মধ্যে যে ব্যাটারটা দিয়ে মেখে বড়াটা বানাবো সেটার মধ্যে কিছুই ঢুকবে না আর কি। তো দেখো এখন এভাবে এটা ব্যাটারটা লাগিয়ে ভালো করে যে এটা খেতে না সত্যি অনেক ভালো লাগে যদি গরম গরম হয় আর কি। আমরা কালকেও খেয়েছিলাম, তো একটু রয়ে গেছে, তো ভাবলাম আজকে খেয়ে নিই।
আর এখানে দেখো আমার সবগুলো বোড়া হয়ে গেছে, মানে এখানে আমি পাঁচটাই করছি প্রথম, বাকিগুলো পরে করব। তো এগুলো হয়ে গেছে। তো এখানে আমি রেডি হয়ে গেছি। এই যে আমাদের আংশকে হয়ে গেছে, আংশ মানে রেডি হয়ে গেছে। এই মহারাজের এখনো কোনো পাত্তাই নেই রেডি হওয়ার। দেখো কিভাবে শুয়ে আছে, দেখো মানে যাবে বলে ইচ্ছা নেই আর কি এভাবে। আর আংশ দেখো কি করছে এখানে, দেখো এই ব্যাগটা নিয়ে যাও কি করে, ওই দেখো দেখেছ কি করছো, এটা কার ব্যাগ? আচ্ছা এদিকে ঘুরিয়ে আসো, ওইদিকে আসো, ঠিক আছে আসো। তো গাইস এসে পৌঁছে গেছি, আর এই যে আমার হচ্ছে আমার বাবা। এই যে দুঃখা মাইন্ড করবে না, প্রচুর গরম তাই প্রায় সময়ই সবাই খালি গায়েই থাকেন। এটা হচ্ছে আমার পিসাত্ত ভাই। এই ভাইটার সঙ্গে না মানে আনসের খুব বেশি মিল আর কি, ওর নাম ধরে প্রায় সময় ডাকতে থাকে। এই যে আর এসেই দেখো ওর কুলে উঠে গেছে, দেখো কি সুন্দর মিশে গেছে আর কি। আর ও যখন ঘরেও থাকে তখন ওকে প্রায় সময় একই এইভাবে ডাকতে থাকে। এখন যেটা ভিডিও হচ্ছে এটা কিন্তু এই যে আনস অন করেছে, মানে আমি ক্যামেরাটা ধরেছিলাম আর ও অন করেছে। তুমি একটু সুন্দর করে কথা বলো, এখন তেলু তেলু পারি না, ঠিক আছে ঘরে আসলাম। ওর কথাটা শুনে তোমরা একটু হাসবে আর তোমাদের এন্টারটেইন হবে। আমি তো সিলেটি মানে তেলু ভাষা পারি না, সিলেটি আমরা। আচ্ছা এটা কি হলো, এটা কি? এটা সুয়েগ। আচ্ছা এটা হলো ঠিক মার্ক রাইট, ঠিক আছে। আর এখানে দেখো ওরা বসে কি করছে, অনেক দুষ্টুমি করে এখন এসে এখানে বসে আছে। তুমি হাই করো, হাই করো, বলো হাই, বলো হাই, বলো আজ আঞ্চ। যেহেতু দুপুর বেলা মানে ঘুমায়নি বিকাল বেলা,
তো ওকে একটু তাড়াতাড়ি করে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। তো ওকে এখন খাইয়ে দিচ্ছি, আর ও এখানে এসে টেবিলে বসে খাচ্ছে ভাত দেখো। এইবার এসে না কোনো মানে মানে আগে যখন আসতো তখন ও কাউর কুলে যেত না, এইভাবেই করতো, কিন্তু এবার এসে পুরো সবার সাথে মিশে গেছে দেখো। এখন দিদির সাথে তো আর মিশিয়ে গেছে আর কি পুরো। জানি না এখন ঘুমাবে কি না, আগে খাইয়ে দেই এতটুকুই আর কি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আশা তো দুষ্টুমি করছিল না, আজও বিকালবেলাও ঘুমায়নি, তো একটু আগেই ঘুমিয়ে গেছি। আর এখন 11টা বাজতে চলছে, এই মাত্র জাস্ট খেয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো, কাল আমার একটি নতুন ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। তো টিল দেন বাই বাই। কালকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে, যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। Bye-bye.